সুস্বাগত সকলকে জানাই দিশে হারা মনে স্বাগত আপনারা চলে এসেছেন সাথে চলে এসেছে পার্ট 2 এর ভিডিও ও সবার আগে মেইন কথা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও বাজিয়ে দিয়ে যাবেন এরপর দেখতে থাকুন পার্ট 2 এর ভিডিওটা বলো না কিউ এ চাঁদ সিতারে তাকতে হ্যায় ইউঁ মুখড়ে কা তুমহারে তো রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ ছিল যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি মানে এতটাই খারাপ ছিল যে ওখান দিয়ে আমরা যে ক্রস করে এসেছি হিউজ ব্যাপার আমাদের কাছে চলুন ডিনারটা করে আসি আর করে এসে আজকে ঘুমিয়ে পড়বো প্রচন্ড টায়ার আর কোনো ব্লগ নয় আমরা জানি আপনারা ভালো মতন আমাদের বুঝবেন তো নেক্সট ব্লগ কালকে আবার স্টার্ট হচ্ছে কালকে শিডিউলটা আমরা কালকে জানাতে পারবো কারণ অনেক জায়গায় ল্যান্ডস্লাইডিং এর পরে অনেক প্ল্যান আমাদের ক্যান্সেল করতে হচ্ছে তো কালকের প্ল্যানটাও হয়তো ক্যান্সেল করতে পারে বা চেঞ্জ হতে পারে সো এখনই আমি কিছু সিওরিটি জানাচ্ছি না কালকে সকালবেলা বেরোনোর আগে আপনাদের অবশ্যই জানাবো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট চললাম খেতে मेरे सवालों का जवाब जय हो शंकरा आदि देव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला আমরা জামুনি চলে এসেছি ব্যাপারটা হচ্ছে গাড়িতে ওঠার আগে ব্লক বানাতে পারিনি প্রচন্ড তাড়াহুড়োতে এসেছি কারণ জামুনি আসার পথে রাস্তাটা প্রচন্ড খারাপ ল্যান্ডস্লাইডিং এর জন্য কিন্তু আমরা ঠিকই করেছিলাম যে সব ট্যুর ক্যান্সেল করা পসিবল যাবে না কারণ আমাদের গুড মর্নিং যেটা আমরা খেয়ে হই সেই বাগানে আমরা ঢুকে পড়েছি আমরা একটা টি গার্ডেনে রয়েছি তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি তবু অল্পে হারাচ্ছে আবার প্রচুর বাই।
আমরা আবার রেডি করেছি আমাদের উদ্দেশ্যে ফার্স্ট সকালে রেডি করে টিম দিয়ে আর টাকার উদ্দেশ্যে কিছু মনে করবেন না, আমার একটু উচ্চারণ প্রবলেম আছে, জঙ্গলের মজা নিতে চলে গেছে ওই দিকে। তো এখন আমরা বাহনে চড়ে টাকা যাচ্ছি, টাকা থেকে তিন ফিরে অসাধারণ করছি, খুব ভালো লাগছে সব কিছু মিলিয়ে অসাধারণ। আমরা টাকদা চলে এসেছি, এটা হচ্ছে টাকদা। টাকদা হচ্ছে একদম ফাঁকা জায়গা, তেমন কিছু নেই, কিন্তু এটার সিনিং বিউটিটাই খুব সুন্দর, চারিদিকে সৌন্দর্যটাই আলাদা। তিন চুলের ভিউ পয়েন্ট, ওখানে মেঘদা না দেখলে কাঞ্চনজঙ্ঘা ভিউটি পুরো দেখা যায়। আমরা এখন বাতাসিয়া লুপে আছি, আর লুপে আছি দেখুন কালকে সকালবেলা, সকাল সকাল উঠতে হবে, সকালে কালকে মেলে যাওয়ার প্ল্যান আছে, সকাল সকাল উঠে মেলে যাব, তারপর এসে রেডি হয়ে আবার বেরোবো। তো ওই বেরো কোথায় কোথায় যাচ্ছি সেটা বেরোনোর আগে জানাবো। তো এখনকার জন্য বাই, গুড নাইট। ধীরে চল ना है मुश्किल तो जल्दी ही सही, आंखों के किनारों में बहाने ही। हमरा किंतु खाते ना इंडिया ते, इंडिया ते हमरा नहीं, हम इंटरनेशनल टूर में तो रेडी पर से हमरा होना चाहिए नेपाल है, हमरा दार्जिलिंग नेपाल बॉर्डर पे, नेपाल से दो पर से, नेपाल से तो उठे ही बॉर्डर ही क्रॉस करेंगे, हमरा शिखर के गाइड से जोड़े नेपाल के संस्कृति मंदिर है। ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता, हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। এটা হচ্ছে নেপালের পশুপতি মার্কেট, আমরা এখন মিরিক এসে গেছি, মিরিক লেক দেখছি, এই হচ্ছে মিরিক লেক।
আছি তো হলো গোপালধারা টি এস্টেট। किसी हवाओं में चले हैं हम कहीं, हम जो चाहे दिल को वो पता है या नहीं, हम चले बहारों में। একটু সবুজে চোখ মুছিয়ে দে ঘর ছাড়া মানুষের মনে। এখন সব লাগেজ ডান, দুটো লাগেজ নিয়ে চলে গেছে, এবার আমাদের বেরোনোর পালা। এবার আবার দেখা হবে নিউ জলপাইগুড়িতে এনজিপিতে। তো সুতরাং টাটা, ওখানে ট্রেনে ওঠার আগে আপনাদের অবশ্যই আপডেট দেবো। বাই। কারণ আমরাও জানি না আমাদের মন কখন কোথায় কিভাবে দিশে হারা হয়।